সব সময় তো লিফটে উঠানামা করেন, কখনো কি খেয়াল করেছেন লিফটের দরজায় ছোট্ট একটি ছিদ্র থাকে? না খেয়াল করে থাকলে আজ লিফটে ওঠার আগে ভালো করে দরজাটিকে খেয়াল করুন। এই ছোট ছিদ্রটি আপাত দৃষ্টিতে দেখলে ততটা গুরুত্বপূর্ণ মনে হবে না, কিন্তু এই ছোট ছিদ্রটি কোনো এক সময় বাঁচিয়ে দিতে পারে আপনার প্রাণ। আবার জরুরি অবস্থায় অথবা লিফট ঠিকঠাক রাখতে এই ছিদ্র খুবই কার্যকর। লিফট কখনো যদি বন্ধ হয়ে যায় তখন একটি ড্রপকির মাধ্যমে লিফটের দরজা খোলা হয়। লিফটের দরজা মূলত দু সেট থাকে, লিফটের ভেতরের দিকে এক সেট আর লিফটের বাইরের দিকে এক সেট। খোলার সময় এই দুই সেট দরজা একসঙ্গেই খোলে। এই ছিদ্রটি মূলত বাইরের দিকে দরজায় থাকে, এর কারণ যখন লিফটের বাইরে লাইন ধরে দাঁড়ান তখন এই ছিদ্র দেখতে পান। ভেতরে ঢুকলে লিফট বন্ধ হওয়ার পর ছিদ্রটা আর দেখতে পান না। আর বাইরের দিকে দরজায় ছিদ্রটা রাখার মূল কারণ হলো লিফট আটকে গেলে যেন বাইরে থেকে এর দরজা খোলা যায়। এই ছিদ্রটিকে আপনি বলতে পারেন তালা। এই তালা খোলার জন্য যে চাবি তাকে ড্রপ কি বলে, সেটি ড্রপ কি নামেই সবার কাছে পরিচিত। সেটি থাকে ভবনের রক্ষণাবেক্ষণকারীদের কাছে। আনলকিং সিস্টেমটা লিফটের ভেতরের দিকে থাকে। লিফট হঠাৎ বন্ধ হয়ে গেলে এই ছোট্ট ছিদ্র দিয়ে লিফট মেকানিক দরজা খোলার চেষ্টা করেন। অনেক সময় এই ছিদ্র গোল না হয়ে অর্ধচন্দ্রাকৃতির হয়ে থাকে, কারণ চাবির আকার কিছুটা অর্ধচন্দ্রাকৃতির মতো। এর ফলে লিফটের দরজা খোলা সহজ হয়। এই চাবি দিয়ে লিফটের দরজা খোলার পর লিফট মেকানিক একটি লোহার দণ্ড দিয়ে জোর করে পুরো দরজাটা খুলে ফেলেন। এই দণ্ড সাধারণত লিফটের দরজা খোলার কাজে জরুরি অবস্থায় লিফট ঠিকঠাক করতে ব্যবহার করা হয়। হঠাৎ চলন্ত অবস্থাতেই থেমে গেল লিফট, আর লিফটের ভেতরে থাকা আপনিও আটকে রইলেন। এতে চিন্তার কিছুই নেই, খানিক বাদে কেউ না কেউ অবশ্যই আসবে আপনাকে সাহায্য করতে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে কেউ একজনটা না আসছে ততক্ষণ কি করবেন? অনেকে আছে না জেনে না শুনে চিৎকার চেঁচামেচি করতে থাকে, এতে করে নিজের ক্ষতি আপনি ডেকে আনছেন। তাই এই মুহূর্তে ভয় পাবেন না। চলন্ত অবস্থায় হঠাৎ লিফট থেমে গেলে অনেকে ভয় পেয়ে যান, অন্য কোনো কারণে না, শুধু ভয়ে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে আপনার। আর তাই লিফট হঠাৎ থেমে গেলে মোটেও ঘাবড়াবেন না। হাতের কাছে দেখবেন ডোর ওপেন নামের একটা বাটন আছে, সেটা চাপুন, দেখুন কোথায় আটকে আছেন আপনি। কোনো ফ্লোরের সামনে হলে নেমে যান সেখানে, আর যদি ফ্লোরের উপরে বা নিচে ঝুলে থাকে আপনার লিফট তাহলে তাড়াহুড়ো করে নামতে যাবেন না বা ভয় পাবেন না। কথা বলার চেষ্টা করুন বাইরের কারোর সঙ্গে, দেখুন কেউ আপনাকে শুনছে কিনা, তাকে জানান আপনার সমস্যার কথা। ফ্লোর উপরে হলে হাত ভর দিয়ে সেটাতে ওঠার চেষ্টাও করতে পারেন, তবে আপনার জন্য সেটা খানিকটা বিপজ্জনক হতে পারে। ডোর ওপেন বাটন কাজ না করলে অ্যালার্ম বাটন নামের বাটনটি চেপে ধরুন। কোনো কোনো লিফটে মোবাইল নেটওয়ার্কও কাজ করে না, তবে সেটার সংখ্যা খুবই কম। তাই যোগাযোগ করার চেষ্টা করুন আশেপাশে থাকা কোনো পরিচিত জনের সঙ্গে, তাকে আপনার সমস্যার কথা জানিয়ে সাহায্য চান, আর সেই লোকটি বিল্ডিংয়ে থাকা নিরাপত্তা রক্ষীকে নিয়ে আসবে আপনার লিফটের কাছে, এবং সেই ছোট্ট ছিদ্রই জীবন বাঁচাবে আপনার। নিউজটি ভালো লাগলে অবশ্যই